2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, কুকুরে কামড় দিলেও ভ্যাকসিন ব্যবহার করা হয়, সেই ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আপনার ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, এগুলো কিসের ঔষধ? ভিটামিন প্রত্যেকটারই তো মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা কি মেয়াদ উত্তীর্ণ ঔষধ চেক করেন নিয়মিত ভিত্তিতে? তাহলে আমরা একটু দেখি, এটা দেখেন আপনি একটু, এক্সপায়ার ডেট কত দেওয়া আছে? 24 মাস মার্চ মেয়াদ শেষ হয়ে গেছে এটা, এটা দেখে রেখেছেন কেন? লাস্ট কবে চেক করেছেন? গত মাসে। এটার এক মাস মেয়াদ আছে, কয়েকদিন আছে? 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, ওষুধটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন, এটা কিসের ওষুধ? কুকুরে কামড় দিলেও ভ্যাকসিন ব্যবহার করা হয়, সেই ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আপনার ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, এটা কি চোখের ড্রপ? কি কাজে ব্যবহার করা হয়? চোখে কোনো ভাইরাস ইনফেক্ট হলে ডাক্তার প্রেসক্রিপশন দিলে এই চোখের ড্রপটা ব্যবহার করে রোগীরা। এটা তো ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, দেখেন ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, এগুলো কিসের ঔষধ? ভিটামিন প্রত্যেকটারই তো মেয়াদ শেষ হয়ে গেছে, ভিটামিন খাওয়ার পরে কি মানুষ উপকৃত হবে? না, ক্ষতিগ্রস্ত হবে আরো। তাহলে এগুলো আপনি কেন আপনার র‍্যাকে সাজিয়ে রেখেছেন? জানুয়ারি 23, এক বছরের ঊর্ধ্বে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এই বক্সে এখানে রেখে দিয়েছেন। আপনার এখানে যে অপরাধ সংঘটিত হয়েছে, আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এবং ভবিষ্যতে আপনি অধিকতর সতর্ক থাকবেন। আজকে যে ফল্টগুলো পাওয়া গেছে, এগুলো যেন ভবিষ্যতের পাওয়া না যায়, ঠিক আছে?